তাই আমি বলি আপনি নামাজই পড়লেন না। হ্যাঁ, এমনিতে দেখা যাবে যে সারাদিনের মধ্যে এমন এমন লোক আছে যে কলমাও পড়তে পারে না। হ্যাঁ, কলমাও পড়তে পারে না। এক জলসায় গিয়ে বলছি, আচ্ছা ভাই বলেন তো ফজরের নামাজ কয় রাকাত? মাঝখান থেকে একটা লোক উঠে বলছে, হুজুর 12 রাকাত। ও গে মা, বলছে 12 রাকাত। তো আমি বললাম চুপ কর। দু বেটা ভাবছে যে কম হয়ে গেছে, বলছে হুজুর 16 রাকাত। এটাতেও হয়নি, বলছে 16 রাকাত। তোকে আরো চিৎকার মেরে বলা হচ্ছে চুপ কর, নামাজ পড়েছিস বলে হুজুর পড়েছি, 16 রাকাত কি করে হলো? তো বেটা ভাবছে এটাও কম হয়েছে, বলছে হুজুর 20 রাকাত। সর্বনাশ। ওকে বলা হচ্ছে তুই আর আগে বাড়িস না, নাহলে আমি আগে বাড়বো। তুই আগে বাড়িস না, নাহলে চেয়ার ছেড়ে নিচে যাবো। জলসা শেষ হলো রাত্রিবেলা, জলসা শেষ করে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে পিঙ্কির মা দরজা খুললো, পিঙ্কির বাপ মন কেন খারাপ, তুমি তো জালসা শুনতে গিয়েছিলা। বলে আর বলিস না, জালসা শুনতে গিয়েছিলাম, তবে আজকে জলসার স্টেজে বক্তা সাহেব বলছিলেন যে ফজরের নামাজ কয় রাকাত, তো তুমি কি বললা? স্ত্রী জিজ্ঞেস করছে, তুমি কি বললা? তো বলছে আমি বললাম 12 রাকাত। তো স্ত্রীটা খুব চতুর চালাক মেয়ে ছিল, উনি বলছেন সর্বনাশ, এ কি করলা তুমি? জানার জন্য স্ত্রী সাহেবে বলছে, তারপর কি হলো হুজুর, কি বললেন মলান সাহেব, কি বললেন? বলছে আমার উপরে রেগে গেল, তো তুমি কি করলা? বলে আমি ভাবলাম যে কম হয়ে গেল, তো এবার বললাম যে 16 রাকাত। তো ওনার স্ত্রী বলছে সর্বনাশ, এ তো হুজুর তখন কি বললেন? বলছে আর বলিস না, তখন আগুন দিয়ে সিরে গেল। তারপরে বলছে আমি ভাবলাম যে এটাও কম হলো, তো বললাম যে 20 রাকাত। স্ত্রীটা রেগে গিয়ে বলছে, ধুর পাগল কোথাকার, বলতে পারলে না যে 4 রাকাত। সঠিকটাই তো বলেছে, বলতে পারলে না যে 4 রাকাত। এই বুদ্ধুর বেটা বুদ্ধু বলছে যে এটার জন্য মাইয়া মানুষের পাকড়ে পড়তে হয় না, তো মায়ের খায়া বড় লোক হয়ে যাবে। সে কেন বলে 12 রাকাত বললাম মানলে না, 16 রাকাত বললাম মানলে না, 20 রাকাতেও মানলে না? নিজের পরিচয় ভুলিয়েন না, আপনি কে এই কথাটা যেন বলতে পারেন, এইটুকু তো জ্ঞান রাখেন। কথা বলিও না, হ্যালো, আপনি কে? আপনার পরিচয় দেওয়ার মতো ক্ষমতাটা রাখেন মুসলমান? জি যাবো মুসলমান, যাবো, ঘুমানোর সময় নেই বাবা। জি কখনো দেখেন ভারত ছাড়ো কখনো বলছে কোরআন ছাড়ো? আর সারাদিন ঘুমিয়ে চায়ের দোকানে পানের দোকানে যেখানে আপনার ডাক নেই ওখানে সারা সারাদিন আড্ডা, আর 5 টাইম আল্লাহু আকবার বলে মরজেন সাহেব আল্লাহর ঘরে ডাকছেন, আর আল্লাহ নিজের ঘরে ডাকছেন, যাওয়ার সময় নেই। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে সব থেকে অতি উত্তম জায়গা হলো আল্লাহর পবিত্র ঘর মসজিদ, আর পৃথিবীর বুকে সব থেকে খারাপ জায়গা হলো বাজার। তো দেখুন মসজিদে আমাদের সংখ্যা কম, আর বাজারে গিয়ে দেখেন বেরিয়ে যাবে দম, হাঁটা যাবে না, এত ভিড়। কোনো ভালো মানুষ যদি যায় মন চাই যে এক কাপ চা খাবো, তো বেঞ্চে বসার জায়গাও পাচ্ছে না, এমন এমন জায়গা আছে। মুসলমান জাগো, জাগো, আমি এটা বলি না যে আপনি বাজারে যেন না, বাজারে যান, প্রয়োজন পূর্ণ করে ফিরে আসেন, কাজ নেই বাজার করতে হবে না তবুও বাজারে যান, সাহাবিয়ে রাসুলের সুন্নত আদায়।
খাই হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে চায়ের দোকানে বসে আড্ডা মারার জন্য নয়, হযরতে উমার ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে হযরতে উমারের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রতিদিন বৈকাল বেলাতে বাজারে যেতেন, বাজারে যেতেন। আমরা যেমন বাজারে যাই আছেন তলায়, আপনার আব্বাসগঞ্জ হাই মাদ্রাসার ফিল্ডে সকালবেলা দেখবেন পিডাব্লিউ ময়দানে আমরা যাই বাজার করতে, তো কেউ শাক মাছ যা যেটা প্রয়োজন আমরা কিনি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন বাজারে যেতেন, না কোনো আলুওয়ালাকে, না কোনো সবজিওয়ালাকে, না কোনো মাছওয়ালাকে, না কোনো আপনার কি বলে বেগুনওয়ালাকে, না ডালওয়ালাকে, না চালওয়ালাকে, কাউকে কোনো জিনিসের দামও জিজ্ঞেস করতেন। বাজারে গেলেন, নামলেন, বাজারটা ঘুরে আবার চলে গেলেন, না কাহারো সঙ্গে দাঁড়িয়ে গল্প কিছুই নেই। তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর জি বলুন, আপনি প্রতিদিন বাজারে যান, না চাল কিনেন, না ডাল কিনেন, না মাছ কিনেন, না শাক কিনেন, না আলু, না ডাল, না সবজি, কিছুই তো কিনেন না, তাহলে বিনা কারণে আপনি কেন বাজারে যাচ্ছেন? আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উত্তরে কি বলছেন জানেন? উনি বলছেন, অবশ্যই আমি আব্দুল্লাহ ইবনে উমার এই জন্য বাজারে যাই যে বাজারে যখন প্রবেশ করি ওখানে বহু লোক থাকে, আমি যখন রাস্তায় চলি তো কমপক্ষে 10 জনকে সালাম দেওয়া হয়, জোরে বলুন সুবহানাল্লাহ, কমপক্ষে 10টা লোকের সঙ্গে সালাম কালাম হয়, আমি কিছুই কিনি না। নেকিতে ইজাফা হবে, নেকি বৃদ্ধি পাবে। আমাদের উদ্দেশ্য কি চায়ের দোকানে বসে ওই কি করছে ওই কি করে ওর দুর্নাম ওর বদনাম? আমাদের কাজ কিন্তু এই, মুসলমান আপনি বাজারে যান দরকার নেই, কমপক্ষে রাস্তা দিয়ে যাবেন তো 10টা লোকের সঙ্গে সালাম কালাম তো হবে। আল্লাহর নবী তাআলা মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি ইরশাদ করেন, উনি আপনার কি বলে নিজের পবিত্র জবানে বলেন, এ আমার উম্মতেরা, এ আমার উম্মতিরা শোনো গো, তোমাদের মধ্যে একে অপরের সঙ্গে যদি মিল মহব্বত যদি বাড়িয়ে নিতে হয়, ভালোবাসা বাড়িয়ে নিতে হয় গো, তাহলে একে অপরের সঙ্গে একটু সালাম নেওয়া দেওয়া আরম্ভ করো। আমি ছেড়ে দিচ্ছি বাস, 2 মিনিটে রাখো উপরে, যাই হোক ঠিক আছে, দেখুন মুফতি সাহেব চলে এসছেন আলহামদুলিল্লাহ, আমি দেরি মনে করবো না। আরেকজন বক্তা আসার কথা ছিল, উনি কোনো কারণে পৌঁছাতে পারেননি, যা হোক মুফতি সাহেবের মুখ থেকে একটু বেশি করে শুনিয়ে, খুব খুব সুন্দর ওয়াচ করেন, আমি শুনেছি একদিন ওনার সঙ্গে একটা জালসা কিছুদিন পূর্বে হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বলেন, আমার মুখ থেকে আপনারা শুনবেন। যাই হোক নবী পাক সাহেব আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজেদের মধ্যে যদি মহব্বত ভালোবাসা বাড়িয়ে নিতে চাও তাহলে একে অপরের সঙ্গে বেশি বেশি সালাম নেওয়া দেওয়া করো। আমরা কি করি, এই সর্দার আসছে তো পর্দা মুখ ঘুরিয়ে পালিয়ে গেল, এই মুখ কেন ঘুরালে না ভাই, সর্দার আসছে কেন, সর্দার আসলেন কি হলো, তো ওকে সালাম করবে না তাই মুখ ঘুরিয়ে নিল, ওকে যদি ও সালাম করে দেয়। এই দেখুন আমরা মুসলমান, আমাদের কিন্তু করণীয় এটা হওয়া উচিত নয় বাবা, জি মহব্বত ভালোবাসা বাড়াতে হলে বৌমা শাশুড়ি মাকে সালাম করো, ছেলে বাবাকে সালাম করো, দাদা ভাইকে সালাম করো, ইমাম মুক্তাদিকে সালাম করো, মুক্তাদি ইমামকে সালাম করো, তাহলে দেখবে মহব্বত এতটা বেড়ে যাবে। আল্লাহু আকবার, যে আপনি
ভরসা হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, अगर वीडियो अच्छी लगी हो दोस्तों के साथ शेयर कीजिए और लाइक कमेंट जरूर कीजिए और हाँ सब्सक्राइब करना ना भूलें।